তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, তোমরা যারা ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করতে চলেছো বা পাস করেছো, তাদেরকে অসংখ্য আমার তরফ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। তো ফ্রেন্ডস, তোমরা যারা ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো, তাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জেগে থাকবে যে কি এবার কি স্কলারশিপ পড়বে বা কোন রকমের স্কলারশিপ করলে তোমরা অ্যামাউন্ট বা বৃত্তিটা তোমরা পেতে পারো। তো ফ্রেন্ডস, আজকে আমি এই স্কলারশিপের ব্যাপারেই কথা বলবো, যে পাঁচটি এমন স্কলারশিপের ব্যাপারে বলবো যেগুলো থেকে সত্যিকারই টাকা পাওয়া যায়। এটা কোনো ভাওতাবাজি নয়, এমন স্কলারশিপের লিস্ট অনেক তোমরা দেখেছো যেখানে স্কলারশিপের নাম বলা হয় কিন্তু স্কলারশিপগুলো থেকে কোনো ব্যালেন্স বা বৃত্তি তোমরা পাও না। তো আজকে আমি এমন পাঁচটি স্কলারশিপের কথা বলবো এবং পাঁচটি স্কলারশিপ তোমরা কীভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে এবং কোথায় সেগুলো জমা দেবে এবং কোন প্রসেসে তোমরা ফর্মটা ফিল আপ করবে, তো আমি এই ব্যাপারে একটু বলবো। তো এই পাঁচটি স্কলারশিপ থেকে আমি সত্যি বলছি তোমাদের, এই পাঁচটি স্কলারশিপ থেকে তোমরা টাকা পেতে পারো। এই আমি নিজেই উপলব্ধি করেছি, আমি মোটামুটি তিনটি স্কলারশিপ থেকে টাকা পেয়েছি এই পাঁচটির মধ্যে, কারণ আমি দুটোতে এলিজিবল ছিলাম না। তো এই কী কী এই পাঁচটি স্কলারশিপ এবং কীভাবে তোমরা আবেদন করবে, তো চলো দেখে নিই। দেখো, প্রথমে যে স্কলারশিপটা রয়েছে 1 নম্বরে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কামিন স্কলারশিপ ফর মাইনরিটিজ কমা ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা প্রোভাইডার হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কোনো ভাওতাবাজি স্কলারশিপ নয়, এটা স্বয়ং রাজ্য সরকারের দ্বারা প্রবর্তিত করা হয়। অ্যাপ্লিকেশন পিরিয়ড এটা হচ্ছে সেপ্টেম্বর টু মার্চ। দ্বিতীয় নম্বরে যেটা রয়েছে বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ, অর্থাৎ এটা যেটা প্রোভাইডার করছে এটা হচ্ছে জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ কলকাতা, অর্থাৎ এটা JBNSTS থেকে এটা প্রোভাইড করা হয় এবং এটার অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে মে টু জুলাই। তৃতীয় নম্বরে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর SC ST অ্যান্ড OBC। তো এটা তোমরা অবশ্যই জানো যে SC ST এবং OBCদের জন্য যে একটা স্কলারশিপ হয় সেই স্কলারশিপটা, এটা প্রোভাইডার হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এটা প্রোভাইড করা হয়। এটার অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে সেপ্টেম্বর টু নভেম্বর। অর্থাৎ চতুর্থ নম্বরে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রি ম্যাট্রিক স্কলারশিপ ফর SC ST স্টুডেন্ট, অর্থাৎ এটা SC এবং ST দের স্কলারশিপ, এটাও ঠিক একইভাবে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এটা প্রোভাইড করা হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটার অ্যাপ্লিকেশন পিরিয়ড ঠিক একইবারে দেখতে পাচ্ছ, সেপ্টেম্বর টু নভেম্বর। এবং 5 নম্বর যে স্কলারশিপটা রয়েছে সেটা হচ্ছে হিন্দি স্কলারশিপ স্কিম, এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ প্রত্যেকটা স্কলারশিপই দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা প্রোভাইডার। এটার অ্যাপ্লিকেশন পিরিয়ড হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর। তো এরপর আমরা দেখে নেবো যে এই স্কলারশিপগুলোর জন্য তোমাদের প্রত্যেকের কী কী ক্যাটাগরি বা কী কী এলিজিবিলিটি লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য তোমরা অবশ্যই জানো, এখানে অনেক একটা লম্বা লিস্ট রয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে রাখবো, অবশ্যই তোমরা এখানে একটু চেক করে নেবে। প্রথমেই তোমাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত যেটা রয়েছে তোমাদের 75% মার্কস লাগবে 10th, অবশ্যই দেখতেই পাচ্ছ তোমরা, অথবা 12th যদি হয় তাহলে 12th তোমাদের 75% মার্কস লাগবে। ইনকেস তো যদি তোমরা পিজি লেভেলের স্টুডেন্ট হও, অর্থাৎ পিজি লেভেল যারা পড়ছে তাদের লাগবে 53% মার্কস লাগবে গ্র্যাজুয়েশনে এবং ফর জেনারেল এডুকেশন যারা আর রয়েছে, এবং 55% মার্ক ইন কেস অফ ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যারা তোমরা ইঞ্জিনিয়ারিং করছো তাদের কিন্তু 55% মার্ক সিকিওর করতে হবে। এখানে অ্যানুয়াল ইনকামটা দেখতেই পাচ্ছ 2.5 লাখের বেশি হওয়া হলে চলবে না। 2 নম্বরে দেখতে পাচ্ছ বিজ্ঞান কন্যা মেধাবৃত্তির স্কলারশিপ রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এটা অবশ্যই তোমরা একটু দেখে নেবে। ইউ মাস্ট বি এ গার্ল স্টুডেন্ট উইথ এ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ অবশ্যই আপনাকে বা আবেদনকারীকে অবশ্যই একটা মহিলা স্কলারশিপ হতে হবে, মহিলা হতে হবে, তাহলে সে আবেদন করতে পারবে। তৃতীয় নম্বরে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ফর SC ST OBC। তো আমরা এখানে ডিটেলসটা একটু দেখে নেবে, ডিটেলসের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে নেবো, তোমরা চাইলে এখান থেকে একটু চেক করে নেবে। 4 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল প্রি ম্যাট্রিক স্কলারশিপ SC ST, অবশ্যই তোমরা এই ক্রাইটেরিয়াগুলো একটু জানো মোটামুটি, যে 50% মার্কস লাগবে, ইনকাম কত লাগবে, তোমরা এইসব ব্যাপারে একটু জানো। তো আমি নিচে তোমাদের নিচের দিকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে। প্রথমে যেটা রয়েছে 1 নম্বর যে স্কলারশিপটা তোমাদের বলেছি সেটা অ্যাপ্লাই করার জন্য, দেখো এখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই অনলাইন থ্রু ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন অনলাইন পোর্টাল, অর্থাৎ এটা তোমাদের অনলাইন পোর্টাল থেকে আবেদন করতে হবে। 2 নম্বরে যেটা রয়েছে অ্যাপ্লাই থ্রু JBNST কলকাতা, অর্থাৎ এটা তোমাদেরকে যেটা বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ রয়েছে অবশ্যই সেটা তোমাদের JBNSTS থেকে অ্যাপ্লাই করতে হবে, যেটা রয়েছে কলকাতায়। 3 নম্বরে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ SC ST OBC রয়েছে, এটা অবশ্যই তোমাদের ওয়েসিস পোর্টাল থেকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, তোমরা অবশ্যই জানো। 4 নম্বর যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রি ম্যাট্রিক স্কলারশিপ SC ST, অবশ্যই এটাও তোমাদের ওয়েসিস
পোর্টাল থেকে অবশ্যই এটাও তোমরা ফিল আপ করতে পারবে। 5 নম্বর যে স্কলারশিপটা রয়েছে হিন্দি স্কলারশিপ স্কিম, অবশ্যই এটা একটু প্রসেসটা আলাদা, এটা অফলাইনে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। স্কলারশিপ স্টাইপেন্ড এডুকেশন ডিরেক্টর ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন নর্থ ফ্লোর নর্থ ব্লক 9 ফ্লোর, অর্থাৎ এটা তোমাদের কিন্তু একেবারে হাতে লেখে একেবারে তোমাদের সাদা খামে বলো বা এটার একটা ফর্ম পাওয়া যায়, সেটা ফর্মটা তোমরা ফিল আপ করে সেটা তোমাদেরকে বিকাশ ভবনে পাঠিয়ে দিতে হবে। তো ফ্রেন্ডস, আজকে এই 5টা স্কলারশিপ নিয়ে আমার কথা বলার ছিল, তো আজকে দেখলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। থ্যাংক ইউ।